ঝিনাইদহে পাচারের সময় 5 কেজি 700 গ্রাম রূপা ও 22 লাখ টাকা সহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মেহেরপুর থেকে ঝিনাইদহ হয়ে রূপা ঢাকায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সন্দেহ হলে একটি মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেলের 2 আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে 5 কেজি 700 গ্রাম রূপা ও 22 লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।